DJ Sanjoy Mahato. তো হাই ফ্রেন্ডস, আমি ডিজে সঞ্জয় আর তোমরা দেখছো এস এম মিক্সিং ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের কাছে যে প্রজেক্টটা শেয়ার করব, তো একটা পুরুলিয়া ঝুমুর গানের প্রজেক্ট। তো সিঙ্গার উষা রানী, তো তারই প্রজেক্টখানা আজ তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো যাদের প্রজেক্টটা ভালো লাগবে তোমরা প্রজেক্টটা ডাউনলোড করবে। তো এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো জিপ ফাইলে পাসওয়ার্ড দেওয়া আছে, তো ওই পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে শো করিয়ে দেবো। তো ভিডিওর থেকে তোমরা পাসওয়ার্ডটা কালেক্ট করে জিপ ফাইলটা আনজিপ করবে, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না, আর যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাসওয়ার্ড মিস হয়ে যাবে, ঠিক আছে? তো প্রজেক্টটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের বন্ধুবান্ধবদেরও শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো নতুন নতুন এফএল স্টুডিও আপডেট ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো প্রজেক্টটা দেখা যাক। মাহাতো মিউজিক প্রোডাকশন। আর হ্যাঁ, এই যে প্রজেক্টটা, তো এই প্রজেক্টের যে ডিজে গানটা, তো আমি ওই ডিজে গানটা সেভ করে তোমাদের ওই ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ডিজে গানটা ডাউনলোড করে শুনে দেখতে পারো, ঠিক আছে? তো যে ডিজে গানটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ডিজে গানটা যে কিকটা, ওই কিকটা কিন্তু অন্য কিক লাগা আছে, ঠিক আছে? যেটা রিভিউ করছি এই কিকটা কিন্তু লাগা নেই, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে যদি তোমরা ডাউনলোড করতে চাও। তো প্রজেক্টের মধ্যে কোন কোন স্যাম্পেল ব্যবহার করেছি, তো আমি স্যাম্পেলগুলো অবশ্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই কটা স্যাম্পেল ইউজ করেছি, ঠিক আছে? তো এইখানে যে ব্যারেক প্যাটার্নটা, তো ব্যারেক প্যাটার্নটা কীভাবে করা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা একটা টম ইউজ করা আছে, ঠিক আছে? তো টমের নিচে একটা থাম লাগা আছে, আর এটা একটা খোল ঢোল। তো এখানে যে ঢোলকি লুপসগুলো ব্যবহার করেছি, তো ওই লুপসগুলোও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যে ভোকাল প্যাকটা লাগানো আছে, তো এটা কীভাবে লাগিয়েছি দেখো। প্রথমে একটা অডিও লাইন দেবে, ঠিক আছে? তো অডিও লাইন নেওয়ার পর, তো এরকম অডিও লাইনটা নেওয়ার পর ভলিউমে ট্যাপ করবে, দিয়ে কোনাটাতে ট্যাপ করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবে, দিয়ে অ্যাড অ্যাডমিশন ট্র্যাক বলে একটা আছে, তো ওইটা নিয়ে নিবি, ঠিক আছে? আর হ্যাঁ, আমি যে পুরুলিয়া গান এফএলএম প্রজেক্ট আপলোড করছি, কিন্তু কম্পিটিশান গানেরও এফএলএম প্রজেক্ট আমি কিন্তু আপলোড করব, ঠিক আছে? শুধু পুরুলিয়া গান আপলোড করলে তো হবে না, যারা কম্পিটিশান গান পছন্দ করো তো তাদের জন্য কিন্তু আমি কম্পিটিশান গান প্রজেক্ট অলরেডি একটা কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে? তো দুটো পুরুলিয়া গানের প্রজেক্ট আমি আপলোড করব, তো তারপরে কিন্তু ওই কম্পিটিশান গানের প্রজেক্টটা আপলোড দেবো, ঠিক আছে? তাছাড়া হয়তো তোমরা ভাববে যে কম্পিটিশান গান দিচ্ছে না,
সেটা না সব রকমই কিন্তু প্রজেক্ট আপলোড করব ঠিক আছে হ্যাঁ আরেকটা কথা তো এখানে আমি যে কিকটা ইউজ করেছি ঠিক আছে তো তোমরা যদি পারো তো অন্য কিক কিন্তু লাগাতে পারো ঠিক আছে তো লোড স্যাম্পেলে গিয়ে তোমরা কিকটা চেঞ্জ করতে পারো তো কিকটা যখন চেঞ্জ করবে তখন আমি বলে দিই যখন কিক চেঞ্জ করবে তখন কিন্তু কিকের যে মাস্টারিং সেটা কিন্তু তোমাকে কিন্তু ওটা ঠিক করতে হবে কারণ আমি যে কিকটা ইউজ করেছি তো ওই কিকটার হিসাব অনুযায়ী কিন্তু মাস্টারিং করা আছে ঠিক আছে যখন অন্য কিক ইউজ করবে সেটা সেরকমভাবে মাস্টারিং করে নেবে সাউন্ড কমা বাড়া প্রেসার বাড়ানো যেসব কাজবাজগুলো করা হয় ওইগুলো করে নেবে ঠিক আছে তাছাড়া হয়তো কিকটা আমি চেঞ্জ করতে বললাম তোমরা কিকটা চেঞ্জ করে দিলে সেক্ষেত্রে দেখা যাবে কি যে কিকের যে সাউন্ড সেটা কিন্তু খারাপ শোনা যেতে পারে ঠিক আছে তো ওই জন্য বলছি সেখানে তোমাদেরকে কিন্তু মাস্টারিং করতে হবে ঠিক আছে তো ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দিও ঠিক আছে কারণ তোমাদের জন্য এত সেটে প্রজেক্টগুলো তৈরি করে দিচ্ছি ঠিক আছে তো সেই জন্য বলছি আর এটাতে কাটিং গানটা আমি সেভ করে দিয়েছি তোমরা কাটিং গানটা পেয়ে যাবে ঠিক আছে ঢোলকি লুপস গুলো তোমরা অন্য লুপস লাগাতে পারো ঠিক আছে তো আমার কিনে যে লুপসগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু আমি করে দিয়েছি ঠিক আছে এখানে দেখো ড্রামসের লাইন কিন্তু দুটো লাগানো আছে ঠিক আছে তো দুটো তো প্রথমটাতে যে আমি কিকটা ইউজ করেছিলাম তো ওটা আমি হামিং বেসে কিন্তু কিকটা ইউজ করে দেখছিলাম তো সেক্ষেত্রে ওটা কলন করে এখানে একটা সাপোর্ট কিক ব্যবহার করেছিলাম সেই জন্য ওটা ডবল দেওয়া আছে ঠিক আছে তো এখানে তার জন্য একটা ইডিএম কিক কিন্তু আমি ব্যবহার করেছিলাম তো এটা কিন্তু অফ করা আছে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের প্রজেক্ট এই পর্যন্ত তো নেক্সট যে গানের প্রজেক্টটা নিয়ে আসবো সেটা অবশ্য আমি পেলে করে তোমাদেরকে দেখাচ্ছি তো ওটা একটা পুরুলিয়া গানের প্রজেক্ট ঠিক আছে তো গানটা অবশ্য আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই গানের FLM প্রজেক্ট কিন্তু আমি নেক্সট ভিডিওতে কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তো ফ্রেন্ডস
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার এসএম মিক্সিং ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থাকবে।